বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রয়ান পাঠাল প্রতিবেশী দেশ ভারত দুবার ব্যর্থ হবার পরও তৃতীয় চেষ্টায় সাধন করেছে মহাকাশ গবেষণা ইসরোর বিজ্ঞানীরা আগস্ট মাসের দুই তিন তারিখ সন্ধ্যা ছয়টা বেজে চার মিনিট চাঁদের মাটিতে নামে লান্দার বিক্রম যন্ত্রের ভিতর থেকে একটি ডালা নামিয়ে দেয় ওই ডালা বেয়ে নেমে আসে রভা প্রোগ্রাম চিত্রটি ধরা পড়ে বিক্রমের ক্যামেরায় বিক্রম প্রোগ্রাম চলছে সলার প্যানেলের মাধ্যমে যতক্ষণ সূর্যের আল চাঁদে পড়বে ততক্ষণ সমস্যা হবে না কিন্তু অন্ধকার নেমে এলে চাঁদের তাপ কমে যাবে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসে এ তাপে লান্দার আর প্রোগ্রাণের টিকে থাকা সম্ভব নয় প্রোগ্রাম যতদিন থাকবে ততদিন সে খুঁজবে চাঁদে কি পানি আছে নাকি কোনো খনিজ আছে পানি পাওয়া গেলে সেখানে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব হবে পানি ভেঙে জ্বালানির জন্য হাইড্রোজেন ও নিঃশ্বাসের জন্য অক্সিজেন পাওয়া যাবে আর এটা যদি সম্ভব তবে স্বাচ্ছন্দ্যে মানুষ বাস করতে পারবে ভারতের চন্দ্রযান এখনও চাঁদের কক্ষপথে ঘুরে চলেছে